গুড ইভিনিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ড্যাফোডিলস গার্ডেনে। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ড্যাফোডিলস গার্ডেনের প্যানজি ফ্লাওয়ার্স। প্যানজি ফ্লাওয়ার্স শীতকালীন একটি সেরা ফুল। শীতের বিভিন্ন ধরনের যে ফুলগুলো আমরা দেখতে পাই, সেই ফুলগুলোর মধ্যে এক এবং অন্যতম হচ্ছে প্যানজি ফ্লাওয়ার্স। অনেকে আমরা কিন্তু বাটারফ্লাই ফ্লাওয়ার্সও বলে থাকি, তার কারণটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন। দেখুন, এই ফুলটি দেখতে অনেকটাই প্রজাপতির মতো। বিভিন্ন ধরনের কালার আছে, আপনি যেমন চাইবেন ঠিক তেমনটাই পেয়ে যাবেন, এবং ফুলগুলো অনায়াসে দেখতে কিন্তু প্রজাপতির মতো। দেখুন, যে কারণে অনেকে কিন্তু বাটারফ্লাই ফ্লাওয়ারও কিন্তু বলে থাকে। এই যে এটা ইয়েলো কালার হচ্ছে, দেখুন, এই যে এটা ইয়েলোর ভেতরে ব্ল্যাক আছে, এটা পুরো ফোটেনি যদিও, যার জন্য এটা বোঝা যাচ্ছে না ঠিক। এই কালারটা দেখুন কি অপূর্ব। দেখুন, এইটা আরেকটু আর ডিফারেন্ট টাইপ আছে, এটা আপনারা এক ধরনের দেখছেন এবং এটাও কিন্তু আরেকটু ডিফারেন্ট। এবং এটা হোয়াইটের ভেতরে দেখুন, এবং আর একখানা দেখুন এই যে। তো দেখুন, এই যে শীতের ফুলটা, এই যে প্যানজি, এটা কিন্তু সারা শীত ফুল দেবে, আপ টু এপ্রিল অবধি, কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত আপনারা কিন্তু ফুল পেতে পারেন। এই গাছটি প্রথমে থামপটে খুব ছোট্ট একটি বেবি প্ল্যান্ট থাকে, এবং সেটিকে নিয়ে এসে আপনারা বালির ভেতরে রেখে দিন সাত দিন। সাত দিন রাখার পরে যখন দেখবেন যে শেকড়টা গজিয়ে গেছে, তখন কিন্তু আপনারা জাস্ট এই ধরনের পটে দেবেন। আমার দেখুন গাছ অনুযায়ী পটটা ঠিক আছে, কিন্তু আমি রিসেন্টলি কিন্তু আবার রিপট করব ঠিক 5-6 ইঞ্চি যে পটগুলো আছে বা টপগুলো আছে সেই পটে। এবং আপনাদের মনে রাখতে হবে, ওয়েল ড্রেনেজ সিস্টেম কিন্তু আপনাদের কিন্তু টপটা কিন্তু তৈরি করতে হবে, নচেত কিন্তু গাছের গোড়াটা কিন্তু পচে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। দেখুন, অনায়াসে এই গাছটি অত্যন্ত সুন্দর। এই গাছটি, এটিরও কিন্তু আপনার ডেপথ টবের কিন্তু দরকার নেই। দেখুন, পাশে যে ফ্ল্যাট টপটা আমার রাখা আছে, এই ফ্ল্যাট টবের ভেতরে ঠিক মাঝখানে একটা গাছ আপনি যদি বসিয়ে দেন, অনায়াসেই কিন্তু এটা ফ্ল্যাট টবের ভেতরে নিজেকে কিন্তু মেলে ধরবে, অর্থাৎ স্প্রেড করবে। আপনারা এর পরে যেটা করবেন, দেখুন, এই যে ফুলগুলো বেশ কিছুদিন স্টে করে, তারপরে যখন শুকিয়ে যাবে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফুলের গোড়াটা থেকে আপনারা পিঞ্চিং করে দেবেন, এবং পিঞ্চিং করার ফলে যেটা হবে, প্রচুর কিন্তু ব্রাঞ্চ আসবে, অনায়াসে ব্রাঞ্চ আসবে, এবং ব্রাঞ্চের ডগায় ডগায় কিন্তু কুঁড়ি চলে আসবে, যার ফলে প্রচুর পরিমাণে আপনারা ফুল পেতে পারেন। এবং কিন্তু অনায়াসেই কিন্তু এই ধরনের যে ফ্ল্যাট টব আছে সেটা কিন্তু স্প্রেড করে যাবে পুরোটা। বিভিন্ন ধরনের এই ফুলটি কিন্তু হতে পারে। আপনারা যেটা করবেন, যাদের গাছ লাগাতে আপনারা পছন্দ করেন এবং অনায়াসে প্রচুর গাছ করেন যারা, তারা যেটা করবেন সেটা হচ্ছে এক নার্সারি থেকে না নিয়ে বিভিন্ন ধরনের নার্সারিতে আপনারা গাছ নিতে পারেন। অনেক নার্সারি আছে আপনাকে কালারটা বলে দেয় পার্টিকুলার কী কী কালার হবে সেটা, আবার অনেক নার্সারি আছে যেটা তারা কিন্তু বলতে পারেন না বা মার্ক করে রাখেন না, সেক্ষেত্রে হয় কি আমরা কিন্তু একই ধরনের কিন্তু ফুল পেয়ে যাই। তো সেক্ষেত্রে এটা খুব একটু খারাপ দেখায়, যার জন্য বিভিন্ন ধরনের যদি নার্সারি থেকে আমরা কালেক্ট করি গাছগুলো, এই ভুলটি হওয়ার সম্ভাবনা থাকে না। এবং যে নাম করা রেপুটেটেড যে নার্সারি আছে, আমরা অনায়াসেই সেটা নিশ্চয়ই জেনে থাকবো কাছাকাছি, সেই ধরনের নার্সারি থেকে নেবেন, যারা আপনাকে অনায়াসেই কিন্তু বলে দিতে পারবে যে কোন গাছটি কী ফুলের কালার আসবে। তো আপনারা এইভাবে সহজভাবে গাছ করুন। আপনারা মাটি তৈরি করুন, প্যানজির অর্ধেক নেবেন গার্ডেন সয়েল, অর্ধেক বাকি যেটা সেটা নেবেন গোবর সার, ভার্মিকম্পোস্ট, কোকোপিট এক মুঠো আপনারা ইচ্ছে করলে বা অ্যাভেলেবল থাকলে দিতে পারেন। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল আপনারা সেটাই করুন গাছ। এবং দেখুন, ঠিক এই গাছটি কিন্তু অন্যান্য গাছের সঙ্গে কিন্তু কম্পেয়ার করবেন না, কারণ দেখুন গাছটার সাইজ, দেখুন গাছটি কিন্তু খুব ছোট্ট থাকে, একদম ছোট্ট অবস্থায় গাছটি থাকে, এবং গাছটি কিন্তু অত্যন্ত ধীরে ধীরে বাড়ে। আপনারা যদি অন্য গাছের সঙ্গে এই গাছটি তুলনা করেন তাহলে কিন্তু ভুল করবেন। এই গাছটির গ্রোথ হচ্ছে সেটা কী করে বুঝবেন? গাছটি লাগানোর পরে
দেখবেন গাছের পাতাগুলো চওড়া হচ্ছে এবং পাতা ছাড়ছে, তখন আপনারা অনায়াসেই বুঝতে পারবেন যে গাছটির এবার গ্রোথ শুরু হয়েছে। আপনারা তার কিছুদিনের মধ্যেই দেখবেন ঠিক এই ধরনের কুঁড়ি চলে এসেছে এবং তার পরেই পরেই কিন্তু এই যেই ফুলটা দেবে এবং ফুলটা বেশ কিছুদিন কিন্তু স্টেও করে। আপনাদের যে কোনো কারোর ফুলটি অবশ্যই ভালো লাগবে আমি সেটা কিন্তু বলতে পারি। এই গাছটি আমি খুব ছোটোবেলা থেকে গাছটি বসাচ্ছি, গাছটি সম্বন্ধে জানি আমি যতটা জানি আপনাদের সঙ্গে ঠিক আমি ততটাই শেয়ার করছি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কিন্তু ছাদ বাগানে কিন্তু নিয়ে আসতে পারেন এবং এই যে গাছটি রোদে রাখবেন, আপনারা যারা ব্যালকনিতে কিছুটা পরিমাণে রোদ আসে তারা কিন্তু ব্যালকনিতেও কিন্তু গাছটি করে থাকতে পারেন। দেখুন এই গাছটির পরিচর্যা হবে, গাছটি যখন মনে হবে যে মাটিতে বসে গেছে, পাতাটা চওড়া হচ্ছে এবং পাতা ছাড়ছে, এরকম পর্যায়ে আপনারা করবেন যেটা সেটা হচ্ছে সর্ষের খোল ভিজিয়ে রেখে 5 থেকে 6 দিন ভিজিয়ে রাখার পরে পাতলা করে এক বালতি জলে এক মগ নিয়ে একদম পাতলা লিকুইড ডাইলিউট করে আপনারা কিন্তু গাছে দেবেন। এক সপ্তাহে আপনারা সর্ষের খোল দিন এবং এক সপ্তাহ পর বা 10 দিন পর আপনারা দিন 10-26-26 যেটা সুফলা, আপনারা টব অনুযায়ী দেবেন। ধরুন এই ধরনের যদি টব হয় আপনারা 4-5টা দানা দিতে পারেন এবং যদি 8 ইঞ্চি হয় তাহলে আপনারা 8-9টা এই ধরনের কিন্তু দানা অবশ্যই কিন্তু গাছে দিতে পারেন, যারা অবশ্য রাসায়নিক সার পছন্দ করেন। অনেকে দেখুন যদি মনে হয় আপনাদের যে গাছে পোকা আসছে তাহলে আপনারা নিম অয়েলটা অবশ্যই স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে 1 লিটার জলে 1 ml বা 1 গ্রাম আপনারা সেই অনুযায়ী নিয়ে ভালো করে বোতলে ঝাঁকিয়ে নিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। তাতে যেটা হবে আপনাদের গাছের স্বাস্থ্য বজায় থাকবে, গাছটার গ্রোথটা কিন্তু অনেকটা ভালো হবে। আর আপনারা এই যে কুঁড়ি আসার পরে, মানে যতদিন কুঁড়ি আসছে না ততদিন কিন্তু আপনারা সর্ষের খোলটা দিতে পারেন রেগুলার, রেগুলার বলতে সপ্তাহে 1 দিন আর কি। কিন্তু যখনই দেখবেন যে কুঁড়ি এসে গেছে বা এরকম ফুল ফুটে গেছে আপনারা তখন বন্ধ করে দিন সর্ষের খোল, এই অবস্থায় কিন্তু আপনারা কিন্তু আর দেবেন না। আপনারা তখন দিতে পারেন 10-26-26 যে খাবারটা সেটা কিন্তু আপনারা 6-7টা দানা কিন্তু দিতে পারেন। রাসায়নিক সার কখনও বেশি দেবেন না, কারণ বেশি দিলে গাছটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স আপনারা এইভাবে পরিচর্যা করুন এবং ডিরেক্ট এটা সানলাইটে রাখুন। অ্যাকচুয়াল এবার আমার যে এলাকা আর কি, শীত এই যে ডিসেম্বরের লাস্ট একেবারে শীত যতটা পড়ার কথা ততটা কিন্তু শীত আসেনি, যার জন্য এবার শীতের ফুলগুলো বা গাছগুলোর গ্রোথ কিন্তু সেই অনুযায়ী কিন্তু খুব একটা ভালো হয়নি। তবে আমি আপনারা সকলেই জানেন যে জৈব উপায়ে আমি গাছ করি, আমার গাছগুলো ঠিক হয়, মানে আপনারাই বলতে পারবেন আমার গাছগুলো কেমন হয়। তবে যারা রাসায়নিক সার ইউজ করেন, বিশেষ করে শীতের মরশুমি যে ফুলগুলো আছে, রাসায়নিক সার ব্যবহার করলে অনেক গাছের গ্রোথ কিন্তু অবশ্যই ভালো হয়, কিন্তু এটা যে যার চয়েস। আমি যেহেতু চয়েস করি না বা পছন্দ করি না, কখনো রাসায়নিক সার ইউজ করি না, সেহেতু আমার বলাটা হয়তো ঠিক হবে না। তবে যে বন্ধুরা আপনারা রাসায়নিক সার পছন্দ করেন আমি তাদের জন্যই কিন্তু এটা শেয়ার করছি। তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজভাবে প্যান্জি গাছের পরিচর্যা করুন, দেখবেন ফুলে ফলে আপনাদের রাঙিয়ে দেবে, ভরিয়ে দেবে আপনার ছাদ বাগান। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আপনারা খুব খুব ভালো থাকুন, সবুজের সঙ্গে থাকুন, ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে নতুন চলে আসবো অন্য কোনো দিন।